শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির, আমার ফাদার মোহাম্মদ মুশফিকউদ্দিন ভূঁইয়া, আমার মাতার নাম রোশন আরা, তাই ঠিকানা গ্রাম ও ডাকঘর ফুলতলি থানা উপজেলার দেবিদ্বার জেলা কুমিল্লা। আমি এখানে আসার পরে এক গবেষণা যে কেন্দ্র যেটা দেখলাম মুক্তিযুদ্ধের উপরে, এটা দেখে আমার ইচ্ছা হলো, আমার অনেক স্মৃতি আছে মুক্তিযুদ্ধের সময়কাল, সেই স্মৃতিটা আমি ওনাদেরকে বলতে চাই। তৎকালীন পশ্চিম পাকিস্তান, সেখানে আমার বাবার কর্মস্থল ছিল। উনি 1958 রয়্যাল পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হয়েছিলেন। উনি তখন ব্রিটিশদের কাছেও ট্রেনিং নিয়েছিলেন, রাডার রেডিও কমিউনিকেশনের উপরে অনেক ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন, এবং এর পরবর্তীতে বাংলাদেশে এসেও বাংলাদেশের শ্রেষ্ঠ মেরিন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের মধ্যে এমন ছিলেন যে বাংলাদেশে এই জিনিসটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মেরিন ইলেকট্রনিক্স নেভিগেশন কমিউনিকেশনের উপরে উনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন। এখনও ওনার একটা প্রতিষ্ঠান চট্টগ্রামে বিদ্যমান আছে। তো ওনার সাথে আমরা থাকা অবস্থায় আমাদের ফুল ফ্যামিলি, আমরা যখন পশ্চিম পাকিস্তানে ছিলাম সেই সময়ের, আমার জন্ম হয়েছিল 1962, আমরা যখন পাকিস্তানে ছিলাম তখন মুক্তিযুদ্ধের সময়ের অনেক ঘটনা বা তার আগের পরের অনেক ঘটনা আমার এখনও স্মৃতিতে আসে, এবং সেগুলো আমার ইচ্ছা হয় সবাইকে জানাইতে, কিন্তু এই পাকিস্তানের ঘটনাগুলো কাউ কোথাও পাই না। তো না পাওয়াতে এখন ওনাদেরকে পেয়ে আমি সেইগুলাই বর্ণনা করছি আর কি। আমরা যখন পশ্চিম পাকিস্তানে ছিলাম তখন আমরা একটা বাংলা বই পড়ারও সুযোগ হইতো না। আমরা সেখানে যে স্কুলে ভর্তি হইতাম সেখানে ইংলিশ মিডিয়ামের কিছু বই ছিল আর উর্দুর বই ছিল, সেগুলাই আমাদেরকে পড়তে হতো। এটা আমাদেরকে অনেক পীড়া দিত। সেই অবস্থায় আমরা সেই বই পড়ে ক্লাসের মধ্যে যখন ফার্স্ট সেকেন্ড হইতাম, আমার ভাইও ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, কিন্তু তারা ফলাফলটাকে কমায় দিত, এবং কখনো ফার্স্ট হইলেও প্রাইজটা আমাদেরকে যেদিন দিবে সেই জিনিসটাও জানাইতো না, অন্যদেরকে প্রাইজ দিয়ে দিত, আমাদেরকে দিত না। এই জিনিসগুলো আমাদের খুব খারাপ লাগতো মনে। আমার ফাদার যাদেরকে শিখাইতো তারা পদোন্নতি পেয়ে উপরে উঠে যেত, আমার ফাদার একসময় তাদেরকে সেলুট দিত, এই জিনিসগুলো আমাকে খুব পীড়া দিত। যুদ্ধের সময় আমরা ছিলাম পাকিস্তানের পেশোয়ারের কাছাকাছি রিসালপুর ঘাঁটিতে, তো রিসালপুর ঘাঁটিতে
থাকা অবস্থায় আমরা দেখলাম আমাদের ফাদার এবং যারা বাঙালি যারা ছিল অফিসারদের সবার বেতন একদম লো গ্রেডের করে দিল সবাইকে যুদ্ধের সময়। কোনো অফিসে যাওয়া নিষিদ্ধ করে দিল, সবাই বাসায় থাকবে, প্রয়োজনে ডাকলে যাইতে হবে সেভাবে আর কি। আবার দেখলাম যারা ওদের সাথে ওদের কথা মতো চলে তাদেরকে আবার ওদের লেভেলে বেতন দিত। এরপরে যখন তারা দেখলো যে এখানে বাঙালিদেরকে রাখা নিরাপদ না, তখন তারা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আফগানিস্তানের কাছাকাছি মিয়ানওয়ালি ডিস্ট্রিক্টের দুইটা বড় বড় আর্মি ক্যাম্প খালি করে দিল। ওরা খালি করে সেখানে সারা পশ্চিম পাকিস্তানের যত বাঙালি অফিসার সৈনিক আছে তাদেরকে ওই দুইটা ক্যাম্পে নিয়ে রাখলো। আর অন্য অন্য জায়গায় হয়তো রাখছে সেটা আমার জানা নাই। ক্যাম্পগুলোতে রেখে সেই ক্যাম্পের চারিদিকে 50 ফুট বা 100 ফুট দূরে দূরে পুলিশ দিয়ে সারা রাত্র সারাদিন 24 ঘন্টা পাহারা দিত। তো সেই ক্যাম্পে আমাদেরকে সামান্য রেশন দিত আর আমরা ওখানে আশেপাশে কিছু তরি তরকারি চাষ করে সেভাবে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতাম। সেখানে কখনো বিবিসি বাংলা ওগুলা শুনতে দিত না। আমার ফাদার যেহেতু রেডিও টেকনিশিয়ান ছিলেন, উনি কষ্টে নিজেই রেডিও বানায় ফেলতে পারতেন, সেটা দিয়ে উনি বিবিসি শুনতেন, খুব আস্তে আস্তে সাউন্ডে ঘরের ভিতরে শুনতেন। কিন্তু আশেপাশে আবার বাঙালিদের ভিতরে কিছু গোয়েন্দা আছে, সেগুলা খবর দিয়ে দিত কেউ যদি শুনে। তো এরকম আমার ফাদারকেও একবার ওরা ধরে ফেললো যে উনি বিবিসি শুনে। তারপরে ওনাকে ধরে নিয়ে অপুত্র নির্যাতন করছে, আমরা অনেক কান্নাকাটি করছি। পরে অনেক লোকের রিকোয়েস্টে পরে ওনাকে মুক্তি দেওয়া হয় 3 দিন পরে। ওই ক্যাম্পে আমরা যখন ছিলাম সেই ক্যাম্পে আমরা বাঙালিরা ছোটো ছোটো বাচ্চাদের বাবারা যারা ছিল তারা তো কোনো কাজ ছিল না, তখন স্কুল তৈরি করেছিল। ওই সব সন্তানদের পড়াশোনা করার জন্য নিজেরা বাংলা মিডিয়ামের স্কুল 1 থেকে 5-6 পর্যন্ত এরকম কিছু স্কুল তৈরি করছিল বাসা বাড়ির বারান্দার মধ্যে, প্রত্যেকের বারান্দার ভিতরে স্কুলগুলো করছিল। সেখানে কেউ হয়তো বাংলা বই নিয়ে গেছিলো, কখনো সেই বইগুলোকে কপি করে সেগুলো দিয়ে পড়াশোনা করানো হইতো। আমরা তখনও সেখানে পৌঁছি নাই। তার কিছুদিন আগে বঙ্গবন্ধুকে ওই ক্যাম্পে নেওয়া হয়েছিল, রাখা হয়েছিল অনেকদিন। সেটা আমরা আমাদের পাশ ক্যাম্পের ভিতরে কয়েকটা দোকান ছিল যারা বিভিন্ন আইটেম বিক্রি করতো, তারা আমাদেরকে বলেছিল, আমাদেরকে নিয়ে দেখাইছে কোন জায়গায় গর্ত করছে। আমরা দেখেছি মাটিগুলো তখনও ইয়ে আছে, নরম আছে, বলে যে এই বাসাটাতে ছিল এবং এই বাসার পাশেই গর্তটা করছিল, ওনাকে কবর দিবে সেই হিসেবে বঙ্গবন্ধুকে। তখন আমাদের যে আর্টের টিচার ছিল সেই আর্টের টিচার ওই জায়গাটার ছবি, আশেপাশের ছবি, ঘরের ছবি সহ আর্ট করেছিল। ওই আর্ট করা ছবিটা নিয়ে উনি বাংলাদেশে এসেছিলেন, এতটুকু আমি জানি। কিন্তু এর পরিবর্তে আমরা আমার আর ওনার সাথে যোগাযোগ ছিল না। এর ভিতরে আমরা একদিন দেখি প্রচণ্ড ধুলা ধুলি বালুর ভিতরে কয়েকজন বাঙালি ওই ক্যাম্প থেকে ওই পাহারা থেকে বের হয়ে, এখানে পাকিস্তানে ধুলি ঝড় হইলে কিছুই দেখা যেত না, তো ওখান থেকে বের হয়ে পালাই চলে যেতে পারছিল। ওরা গ্রাম দিয়ে বিভিন্নভাবে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসতে পারছিল। কিন্তু যারা আসছিল তাদের আশেপাশে যারা ছিল তাদেরকে ধরে পাকিস্তানিরা অনেক নির্যাতন করেছিল যে ওরা কিভাবে গেল, তোমরা শুনো নাই ওরা কিভাবে যাবে, এই পরিকল্পনা তোমরা কেন বলো নাই, সেই হিসেবে তাদেরকে অনেক নির্যাতন করেছিল। পাকিস্তানে ওই ক্যাম্পে আমরা অনেকদিন বন্দী ছিলাম। পরবর্তীতে হয়তো পাকিস্তানি যারা বন্দী হয়েছিল বাংলাদেশে তাদের সাথে বিনিময় চুক্তির ভিত্তিতে যে জাহাজগুলো ছিল ও প্লেন ছিল ব্রিটিশ এয়ারওয়েজে আমাদেরকে পরবর্তীতে পর্যায়ক্রমে ফিরে আনা হয়েছিল। সেখান থেকে আসার পরে আমরা শুনেছি কিছু কিছু যারা ওখানে রাজারিগারি করতো তাদেরকে রিপোর্ট করা হয়েছিল এখানে আসার পরে, তো তাদেরকে সাথে সাথে চাকরিচ্যুত করা হয়েছিল বাংলাদেশে, এতটুকু আমরা শুনেছিলাম। আর আমরা পাকিস্তান থেকে আসতে আসতে তখন আমাদের 73-এর ডিসেম্বর হয়ে গিয়েছিল আমরা ওখান থেকে আসতে আসতে। 71 থেকে 73 পর্যন্ত আমাদেরকে পশ্চিম পাকিস্তানের মিয়ানওয়ালি ডিস্ট্রিক্টের চাসলাম ক্যাম্প এবং পাশে আর একটা ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমাদেরকে ছোটো ছোটো বাসার মধ্যে ফ্যামিলিদেরকে দিয়েছিল, যারা ফ্যামিলি নিয়ে না থাকতো তাদেরকে খুব গাদাগাদি করে ফ্লোরিং করে বিভিন্নভাবে রাখা হতো। যারা সেখানে থাকতো তাদেরকে মাত্র 150 টাকা বেতন দিত,
একটা আমাদের ফ্যামিলি এত বড় ফ্যামিলিকে 150 টাকা বেতন দিত। আমার ফাদার তখন 2700 টাকা বেতন পাইতো, সেটাকে কমাইয়া 150 টাকা করছে, সবাইকে একই লেভেল করে দিয়েছিল। আর প্রত্যেক মাসে একটা রেশন, তেল, আটা, চিনি, মানে নিত্য প্রয়োজনের কিছু জিনিস দিত। এইভাবে আমাদের ফ্যামিলিগুলোকে রাখা হয়েছিল এবং আমার এবং ওই ক্যাম্পের থেকে আমাদেরকে কখনো বের হইতে দেওয়া হতো না। এবং একটা ক্যাম্পে 3-4 হাজার বাঙালি ছিল, অফিসার এবং সাধারণ যারা আছে। এই স্মৃতিগুলা কখনো আমরা ভুলে যাব না। আর আমি ছাড়াও আমি মনে করি যারা পাকিস্তানে ছিল, হাজার হাজার সৈনিক, তাদের সাক্ষাৎকার নেওয়া উচিত। আমার যেরকম স্মৃতি আছে, এরকম অনেকেরই হাজারো স্মৃতি আছে যেগুলো সংরক্ষণ করা খুবই দরকার, যেটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। আমি এগুলা কোনো মুক্তিযুদ্ধের বইতে কারো এই সাক্ষাৎকারগুলো কেউ নিচ্ছে নেয় আমি সেটা শুনতে পাইনি। তো আমরা যখন আসছি, আসার সময় কিন্তু তারা আবার খুব ভালো ব্যবহার করতে চাইছিল বিমানবন্দরে, যে আমরা ভুল হয়ে গেছে, তোমরা ক্ষমা করো, এবং তোমরা কেউ যদি চাও পাকিস্তানি নাগরিকত্ব নিয়ে থাকতে চাও, তোমরা থেকে যেতে পারো। তো দুই একজন থাকছে, কিন্তু বেশিরভাগ চলে আসছে। পরবর্তী শুনছি যারা দুই একজন ছিল তাদেরকে গুলি করে মেরে ফেলেছে, আমরা পরে খবর নিয়েছি। তো ঠিক আছে, এতটুকুই আমি আজকের। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।